কাকিমাকে তাড়িয়ে দিয়ে সবাই এখন কাজ করছে, তাড়িয়ে দিয়েছে। আহারে মুখটা দেখো বাবা, এই যে সারাক্ষণ কলতলে বসে থাকলে হবে? হ্যাঁ, তুমি নাকি রোজ মাথা শ্যাম্পু করে? দেখো কি সব বলছো, আপনাকে আমি বেশি দেখি মাথা ঘষতে, দুদিন ছাড়া ছাড়াই। হ্যাঁ, আমরা জোয়ান মেলা কি করবো। ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকের এই সকাল সকাল আমার একটু বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আজকে মাথায় দিয়েছি মানে পরিমাণ মতো একদম তেল, আর যেহেতু আজকে একটু হেনা করবে, হেনা ভিজিয়েছি, তো ওই জন্য মাথায় একটু বেশি করে তেল ঠেল দিয়ে টান টান করে চুল ঠুল বেঁধে আর ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদেরকে আমি যে বাড়িতে থাকি, ভাড়া বাড়িতে, সেই বাড়ির বাইরে থেকে একদম স্টার্ট করব। বাড়ির লোকজন, বাড়ির পরিবেশটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, ঠিক আছে? তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাড়ির বাইরে থেকে একদম নাম প্লেট থেকে শুরু করব, দিয়ে ভেতরে প্রবেশ করে এক এক করে তোমাদের সঙ্গে সবার সঙ্গে আলাপ করাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। আমাদের রাস্তায় আর অল্প জল আছে, এই দেখো এই দিকটা শুকিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ এখানটা নেমে গেছে, পুরো শুকনো হয়ে গেছে, আর এইদিকে অল্প অল্প জল আছে। খুব আনন্দে ছিলাম সবাই, এই যে দুটো চাতাল বেরিয়ে গেছে, মোটামুটি যাওয়া যেত, আর এই অল্প জল আছে। আর যদি দু তিন দিন শুকনো হতো এই রাস্তার জলটা নেমে যেত, কিন্তু মনে হচ্ছে সেই সুখটা কপালে নেই। এই দেখো কত শুকনো হয়ে গেছে, আর একটু একটু ছিল, অল্প অল্প জল আছে, কিন্তু আজকের আকাশ মেঘ করে এসছে, এখন আকাশ পুরো মেঘলা করে এসছে। এই দেখো বৃষ্টি হলেই আমাদের এখানটা জলে ভরে যাবে, কি যে হবে কে জানে। আমাদের বাড়ির নাম সঞ্জয় ব্যাপারী, 22 বিঘা উন্নয়ন পল্লী, দেখছো এটা? আর এই হচ্ছে বাড়ির গেট, এই যে ঢুকে গেলাম, ঢুকেই ফার্স্টে হচ্ছে এই যে পিয়া বসে থাকে, কাকিমার মেয়ে, এইটা এই কাকিমার ঘর সবার আগে। আর এখন 12টা বাজে, এই যে কলে জলে এসছে, আর এই বুড়ি সারাক্ষণ এই যে কলে, এনাকে এখানেই দেখতে পাবে, এই যে কলে বসে আছে, মাথায় কালি লাগিয়ে কলে বসে আছে, কিন্তু কেউ যখন এসে মুখ করবে তখন উঠে সরে যাবে, চিন্তা নেই। আর এই হচ্ছে দিদির ঘর, এই যে রিয়া এখানে জামা কাপড় মেলতে গেছে, এই মা আমাকে দেখে পালিয়ে গেছে, ঠিক আছে চলে আসো রিয়া, চলে এসছি। আর হ্যাঁ, ওই যে রিয়ার বাসন পড়ে আছে, যে এক গাদা এখানে মাজবে, এখন জল এসছে, এই যে মাজবে। তুমি কখন ছাড়বে কলতলা? আমি একটুই ছাড়ব, তাড়াতাড়ি ছাড়ো। আর এই হচ্ছে দিদি, এই হচ্ছে রিয়া, দেখো কেরম দৌড়াদৌড়ি করছে, ই মা। এই হচ্ছে আমাদের কলতলার অবস্থা, দেখতেই পাচ্ছ সবাই জল ভরে ভরে এই যে রেখেছে। এই রিয়া এখন বাসন মাজবে, আর ইনি এই যে দুদিকে কল চালিয়ে বসে আছে, তুমি জল দেবে তো? এখন দিদি হচ্ছে জল নিতে যাবে। হ্যাঁ, মাথায় হেনা লাগিয়েছি, সকালেই বললাম যে হেনা করব, লাগিয়েছি, এইবার এই জল এসছে এখানে ধোবো। আর বুড়ি যদি ওখানেই বসে থাকে ওনাকে তুলে দিয়ে তারপর আমি ওখানে ধুতে হবে, ঠিক আছে? তাও চুলটা ধুয়ে নি তারপর। তো এই জল আসলে এরকম হয়, ঝগড়াঝাটি হয় না, মোটামুটি এইভাবে সবাই মিলেমিশে জল ঠল নেওয়া হয়ে যায়, সবারই অনেক জল হয়ে যায়, অসুবিধা নেই। তো চলো, রিয়া তো পালিয়ে গেছে, বালতি ফেলে দৌড় ধরে ভিডিও করছি বলে। কাকিমাকে তাড়িয়ে দিয়ে সবাই এখন কাজ করছে, তাড়িয়ে দিয়েছে। আহারে মুখটা দেখো বাবা, এই যে সারাক্ষণ কলতলে বসে থাকলে হবে? হ্যাঁ, তুমি নাকি রোজ মাথা শ্যাম্পু করে? দেখো কি সব বলছো, আপনাকে আমি বেশি দেখি মাথা ঘষতে, দুদিন ছাড়া ছাড়াই। হ্যাঁ, আমরা জোয়ান মেলা কি করবো, আপনি তো যা শ্যাম্পু করেন, বাপরে বাপ, নড়াতে পারবে, খেয়ে আসো, হরলিক্স খেয়ে আসো, দেখি দেখি কেমন পারো, হরলিক্স খেয়ে আসতে হবে, বলছে ওটো, বলে চলো ওটো,
বাবা এখানে বলতে নোয়াতে পারবে কি? চলো ওঠো, আমি ওরে বললেই উঠে যাবো। কি অবস্থা, এই হচ্ছে কলতলার ব্যাপার, ব্যাপারী বাড়ির ব্যাপারী বাড়ির এই অবস্থা। এবার রিয়া জল নিচ্ছে। তোমার কি হচ্ছে? ওরে দাঁড়িয়ে আছে গামলা নিয়ে লাইন দিয়ে, সত্যি গাড়ির পেছনে হবে না, ওনাকে কল ছাড়তে হবে। এই দিদি গামলাটা মেজে নিয়ে দাঁড়িয়ে আছে, মেজে তোমার সরবে, তারপরে উনি আবার গিয়ে পা দিবে। আমি ধুইয়ে এইখানটা রাখবো গামলাটা, কেন দেখো উনি আমার নামবে গামলাটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক, যাই থাক না কেন, কলটা থাকলে কাজ থেকে এরকম চলে, যতবার জল আসবে এরকম হবে। আর এনার পেছনে তো সারাদিনই সবাই লাগে, চিন্তা নেই। আর যে কদিন আছি আমি কাটি করে যাব, তারপরে আবার সবার অল্প অল্প দেবে, ওখান দিয়ে কাটি করা যাবে না। উঠে গেছে, আবার ইনি এসে এখানে বসে গেছে গামলাটা নিয়ে যে। এই কলতলায় বলেছে পুঁতে দেবে এনাকে, নিয়ে আবার তারা করেছে। আজকে শুধু তোমারই হবে। মিক্সি মিক্সি বাবা, মশলার ওইটাকে কি বলে? উনি মশলা করবে। রিয়া তুমি বুড়িকে কোথায় পুঁতবে? আজকে উনি দেখেছে খুদে রান্নাঘরে ঝিঙে পেস্ট করে ঝিঙের বড়া করবে আজকের বাবা। তা কলতলায় কে বসবে? এই যে এই সরে গেল, এই আবার এই যে কলতলায় বসবো না রে বাবা। উফ, কে না মেয়েটা না, সত্যি কথা দেখো, শুধু দেখো ভিডিও করছে, দেখো রাখো অফ করো ওইটা। তোমাকে দেখাচ্ছি যে তুমি কি উৎপাত করো আমাদের বাড়িতে। আমি উৎপাত দেখো সারাদিন এই এই রান্না হয়েছে তোমার? ভাত বসেছো? ভাত বসে গেছে, পান্তা আছে, পান্তা আছে, পান্তা ভাত আমি খাবো, বিয়ের জন্য একটু গরম ভাত করবো। ঠিক আছে দাঁড়িয়ে থাকো এখানে, আজকেই গর্ত খুঁড়ে পুঁতে দিতে বলবো তোমায় এখানে। তো কলপাড়ের অনেক কাণ্ড কারখানা তোমাদেরকে দেখালাম, আর এখন আমি ফাইনালি চুলটা একটু শুকনো হতে তাড়াতাড়ি করে জল চলে যাওয়ার আগে আমি স্নানটা করে নিলাম, আর চুলটা ধুয়ে শ্যাম্পু করিনি, কালকে করব। তো আমি হেনা করলে ওই দিনে শ্যাম্পু করি না, পরের দিনে করি। তো যাই হোক স্নান তো হয়ে গেছে, আর একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো আজকের আমার কি খাওয়া দাওয়া জানো, অনেক স্পেশাল খাবার আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো চলো তার আগে আমি একটু যে কাপড় জামা যে আছে ধুয়ে নিই, ধুয়ে মেলে তারপর আসছি। স্নান করেই ভিডিও করলাম, আর তো চলো তোমার সঙ্গে থাকো। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আমি এতই কুড়ে যে আজকে আমি একা আছি বলে রান্না করিনি, তো যা আছে তাই খেয়ে নিচ্ছি। তো কী খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আমার মতো এরকম একা থাকলে কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগছিলো না রান্না করতে একার জন্য, তো ওই জন্যে ভাত একটু ছিল খেয়ে নিচ্ছি। তো চলো ফাইনালি দেখিয়ে দিই যে আমি কী খাওয়া দাওয়া করছি। এই দেখো একটু বাটির তলায় পড়ে আছে একটু ভাত, হ্যাঁ জল ঢালা ভাত। তো বুঝতেই পারছো এইটুকুনি ভাতে হবে না, তো ওই জন্যই আমি নিয়ে নিয়েছি একটু মুড়ি। ঠিক আছে ভাত একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো, আর সাথে একটু আলু আর ডিম ভুজিয়া করে নিয়েছি। হ্যাঁ আলু আর ডিম ভেজে নিয়েছি, দিয়ে এটা দিয়ে আজকে খেয়ে নেবো। তো এই হচ্ছে আমার আজকের মেনু, এই খাওয়া দাওয়া। আর তো চলো খেয়ে নিই। এখন হচ্ছে সন্ধেবেলা, আর আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি। সন্ধেবেলা আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু পার্টি চলে, দিনের বেলা তো কলতলা এরকম ঝামেলা চলে, আর রাত্রিবেলা সবাই মিলে মিলেমিশে খাওয়া দাওয়া হয়। তো আজকে দিদি বানিয়েছে ঝাল সুজি, তো সবাই মিলে এখন আমাদের টিফিন হবে আজকে ঝাল সুজি, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করছি, আর এখানে হচ্ছে মাম ভিডিও করছে। আর ছাদে যেহেতু একটু অন্ধকার, মানে লাইটটা আছে সিঁড়ির দিকে, আর এই যে অল্প অল্প দেখা যাচ্ছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখন চলছে সবার খাওয়া দাওয়া, আর আমাদের প্রত্যেক দিনই এইরকম কিছু না কিছু কিছু না কিছু খাওয়া দাওয়া চলতেই থাকে। তো আবার কয়েক দুদিন পরেই আবার পিকনিক আছে আমাদের, আর আজকে এই যে চলছে এখন খাওয়া দাওয়া। আর দিনের বেলা তো দেখালাম প্রচুর ঝামেলা ঝগড়া মিল সবার মধ্যেই সব রয়েছে। তো এই হচ্ছে আমাদের বাড়ির কাহিনী,
আজকের মতন তোমাদেরকে কাছে তুলে ধরলাম। তো এই এটা হয়ে গেলে তারপর চলে যাব সবাই যে যার ঘরে, রান্না বান্না খাওয়া দাওয়া করে আবার যে যার মতো রাতে একটু দেখা করে সবাই আবার শুয়ে পড়বে। এই দেয়ালে সেটে ছিল। তো দেখো আজকের রান্না পুরোপুরি বন্ধ, আর রাত্রিবেলায় যে আর্মেনিয়া থেকে খাবার নিয়ে চলে এসছে, তো চলো ঝুলি থেকে কি বেরোয় একটু দেখে নি। একটা বক্স বেরিয়েছে আর একটা প্যাকেট। দেখাতে একটা কিছু করা যায়। একটা প্যাকেট বেরিয়েছে আর একটা বক্স বেরিয়েছে। তো চলো একটু খুলি। তো এখানে আছে মিক্স রাইস, ঢালতে গিয়ে পড়ে না যায় এতটা, তো অল্পই ঢালছি, বাকিটা রেখে দিই। অল্প একটু ঢেলে নিলাম, অনেকটা আছে মানে অতটা আমি খেতে পারবো না। আর এখানে রয়েছে চিলি চিকেন, তো এটা দেখা যাক কতটা খাই। তো দেখো পিসগুলো কি বড় বড়। আর আর্মেনিয়াতে চিলি চিকেনটা বেশ ভালোই করে, টেস্টি হয়। এটাকে চার পিস তুলে নেওয়া যাক। এবার একটু গ্রেভি, হয়ে গেল। তো আজকে রাতের মেনু এইটাই, এটা আটকে দিই, রাইস আর মিক্স রাইস। রাইসটা দেখেছো আর এখন অনেকটা রয়ে গেছে, আর চিলি চিকেন। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়া করতে করতে আজকের মতন টাটা বাই বাই, এখানে দেখা হবে পরের ভিডিওতে।